শুভেন্দুকে উচিত একটা গাছে বেঁধে রাখা। ইডির 3 নম্বর নোটিশ পেয়েও এলেন না শাহজাহান। ব্যাংক তাকে, শাহজাহান আইনজীবী বলছে যে 2 দিনের রক্ষা কবচ চেয়েছেন আদালতে। ইডি জানে আর শাহজাহান জানেন, তো আমরা কি করে বলবো? এটা যিনি নোটিশ পাচ্ছেন তিনি বা তার আইনজীবীরা জবাব দিতে পারবেন। যে জায়গাটায় সিপিএম চক্রান্ত করেছে, যে জায়গাটায় সিপিএম বিজেপি হাত মিলিয়ে মহিলাদের প্ররোচনা দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, একটা এলাকাকে অশান্ত করার চক্রান্তে থাকার জন্য পুলিশ যদি ব্যবস্থা নেয়, সে তো নেবে, তো স্বাভাবিক ব্যাপার, নেবে। শুভেন্দু অধিকারী বাস ঘুরিয়ে গঙ্গাসাগরে পাঠিয়ে দেওয়া উচিত। শুভেন্দুকে উচিত একটা গাছে বেঁধে রাখা, আর তারপর বাঁধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে ওই দিকে কোথাও, ওই সাগরদ্বীপ টাকাদ্বীপ কোথাও গিয়ে পুলিশ যেন ওকে ছেড়ে দিয়ে আসছে। সন্দেশখালি নিয়ন্ত্রণে আছে। সন্দেশখালি একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা যে জায়গাটিতে হয়েছে তার চারপাশে তৃণমূল বিপুলভাবে যেতে, ওই একটি জায়গা তৃণমূলের একটুখানি ডেফিসিট আছে, তো সেখানে এই সিপিএম বিজেপি মিলে মানুষজনকে উস্কেছে। আমাদের 2-1 জনের কোনো ভুলভ্রান্তি ছিল, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ ছিল না। ক্ষোভটা ছিল ব্যক্তি 2-1 জনের বিরুদ্ধে। সেটাকে সিপিএম বিজেপি অর্গানাইজ করে একটা গোলমালের চেষ্টা করেছে, কিন্তু সেটা অনেকটা নিয়ন্ত্রণে আছে। ফলে নিয়ন্ত্রণে আছে বলে এই বিরোধীদের একটু অস্বস্তি হচ্ছে, তারা চায় খোঁচা দিয়ে দিয়ে আরও গণ্ডগোলটা বাড়াতে। সেই কারণে বিরোধীদের কেউ যাচ্ছে, রাজ্যপাল সেখানে চলে গেলেন। এখন তো নিয়ন্ত্রণে, এখন নতুন করে গিয়ে উস্কানি দেওয়ার দরকারটা কি? এই যে ওখানকার মহিলারা বলছেন রাত্রিবেলায় মিটিং বসতো, ডাক পড়তো পার্টি অফিসগুলোতে, ক্যাম্পগুলোতে, দেখুন এটা এর মধ্যে না, প্রথম কথা সমর্থন করার যোগ্য নয়, কিন্তু এর যদি হয়ে থাকে অত্যন্ত খারাপ। কিন্তু এর মধ্যে যতটা বলা হচ্ছে সেটা কতটা ঠিক এবং কতটা সিপিএম বা বিজেপি শিখিয়ে দেয়া, যারা বলছেন তারা কি সুটিয়া ভুলে গেলেন? বামফ্রন্ট জমানা সুটিয়া, যেখান থেকে বরুণ বিশ্বাসের উত্থান, যার প্রতিরোধে, তো সুটিয়া ভুলে গেলেন? রাজ্যে এখন মহিলাদের সম্মানে, মহিলাদের নিরাপত্তায় পশ্চিমবঙ্গ দেশের সেরা, কলকাতা শহর দেশের সেরা। এখন যদি কেউ কোনো বিচ্ছিন্ন আপত্তিকর সামাজিক অপরাধ করে থাকেন, সেটা তো নিন্দনীয়, কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়া বা আজকের দিনের মানে বহুল প্রচারিত মিডিয়ার সাহায্য নিয়ে সেটাকে একটা নেগেটিভ ক্যাম্পেনের জায়গায় নিয়ে যাচ্ছে কিনা সেটাও নিশ্চয়ই দেখার। যাদের যা বলা স্পেসিফিক বলুন, একটা হাওয়ায় ছেড়ে দেয় এখানে না, জানেন তো এই হয়, মানে এরম বললেই লোকে একটা অত্যন্ত খারাপ ধারণা তৈরি করবে। তো সুতরাং এগুলো সেরম পরিকল্পিত চিত্রনাট্য কিনা সেটাও নিশ্চিতভাবে মানে দেখার। দিল্লিতে রিপোর্ট পাঠানো হলে পাঠাবেন, ওনার কাজ, যদি ওনার মনে হয় রিপোর্ট পাঠানো হলে পাঠাবেন। আমরা আবার বলছি, মহিলাদের কারুর যদি ক্ষোভ ন্যায্য হয়, অভিযোগ ন্যায্য হয়, দল ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, ব্যবস্থা নেবে। কিন্তু যদি কেউ অন্য কোনো রাজনৈতিক দলের চক্করে পড়ে কোনো মিথ্যা একটা মহল তৈরি করা, একটা নেগেটিভিটির বাতাবরণ তৈরি করার জন্যই কুৎসিত কথাগুলো বলে থাকেন, সেক্ষেত্রে সেটা অবশ্যই ঠিক না। আপনারা আমায় বলুন তো, এই যে গত কয়েকদিন যে পার্টিকুলার একটা জায়গায় লাঠি হাতে মহিলাদের দেখালেন, বিক্ষোভ দেখালেন, কোনো লাঠি চার্জের ছবি দেখাতে পেরেছেন? পুলিশের লাঠি চালানোর ছবি নেই, পুলিশের কাঁদানে গ্যাসের ছবি নেই, পুলিশের গুলি চালানোর ছবি নেই, কারণ পুলিশ এগুলো করেনি। আর বাম জমানায় যে কোনো গণতান্ত্রিক আন্দোলন দেখুন, শেষ পর্যন্ত পুলিশের লাঠিগুলিতে গিয়ে শেষ হয়েছে। তো সুতরাং এটা তো একটা কোনো বিষয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা বক্তব্য ছিল, তাদেরকে অর্গানাইজ করে প্ররোচনা দিয়ে একটা খাড়া করা হয়েছিল। পুলিশ সংবেদনশীল মন নিয়ে এই বিক্ষোভটা সামলেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, সেই জন্যই কিছু শকুন সেখানে গন্ডগোল করতে গেছে। শুভেন্দু অধিকারী বলেছেন যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন, বলছেন এই রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ছে। পুলিশ সংবেদনশীল ছিল বলেই পুলিশ, মানে যারা শুভেন্দুরা যে শকুনের রাজনীতি করে, ওদের ছবি দরকার ছিল পুলিশ লাঠি চালাচ্ছে, ওদের ছবি দরকার ছিল পুলিশ গুলি চালাচ্ছে, পুলিশ কাঁদানে গ্যাস চালাচ্ছে, এগুলো তো পেলো না, এরম ছবি তো পেলো না। তার কারণ পুলিশ কোনো প্ররোচনার ফাঁদে পা দেয়নি, সেই জন্য হতাশা থেকে পুলিশকে এই ধরনের কথা বলা হচ্ছে। পুলিশ সেখানে যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থাগুলো নিচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।